আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদীর। ওয়া ক্বালা তাআলা, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সমস্ত তারিফ প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কল্যাণ দিয়ে থাকেন, মানুষের কেউ কল্যাণও দিয়ে থাকেন। যে রব্বুল আলামিন যখন মানুষের কল্যাণ চান, এই কল্যাণে কেউ বাধা দিতে পারে না। আর যদি রব্বুল আলামিন কারি ক্ষতি চান, তাহলে এই ক্ষতি কেউ ঠেকাতে পারে না। যে রব্বুল আলামিন হচ্ছেন ক্ষতির মালিক, লাভের মালিক। যে রব্বুল আলামিনের হাতে এ সমস্ত রয়েছে, এবং যে রব্বুল আলামিন বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, বাঁচান, সে রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সদা সর্বদা বিপদ আপদ থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনু ওয়া মিন সাইল আসকাম। সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুবারিক আলাইহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় পর্ব এক। করোনা ভাইরাস থেকে বাঁচার বহু উপায় রয়েছে শরীয়তের শরীয় দৃষ্টিকোণ থেকে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে তা বিস্তারিত আলোচনা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বুল আলামিন আমাদেরকে মুসিবত দেন, বিপদ দেন, সুখ শান্তি দেন, সব কিছু হচ্ছে রব্বুল আলামিনের হাতে। রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতে চান। মানুষকে রব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করতে চান, এতে যাচাই করতে চান যে কে ইমানদার, কে ইমানদার নয়, কে বেঈমান, কে ইমান কার নষ্ট হয়েছে, সে ইমানের দিকে ফিরে আসবে। যাদের ইমান দুর্বল, তারা যেন ইমান মজবুত করতে পারে এই বিপদ আপদে, এবং যারা অমুসলিম মুশরিক কাফের, তারা যেন হেদায়েতের পথ হয়ে আসতে পারে, রব্বুল আলামিন সম্পর্কে যেন দৃঢ় ধারণা করতে পারে। এই সমস্ত শিক্ষা রয়েছে বিভিন্ন বালা মুসিবতে। আসুন, আমাদের আমরা কিছুদিন থেকে অত্যন্ত চিন্তায় চিন্তিত রয়েছি যে এই করোনা ভাইরাস সম্পর্কে, করোনা ভাইরাস সম্পর্কে আমরা কীভাবে বাঁচব, এই বিষয়টি অত্যন্ত জরুরি। এবং ইতিপূর্বে বহু আলামায়ে কেরাম, বিশেষজ্ঞ এবং অন্যান্যরা বলেছেন, কিন্তু আমি ইনশাআল্লাহ আজকে থেকে প্রায় কয়েকটি পর্ব আলোচনা করব করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়। ইনশাআল্লাহ এতে আমি প্রায় 50টি উপায় বলবো, যা হচ্ছে শরীয়তের মানদণ্ডে রয়েছে, শরীয় উপায় রয়েছে, দুনিয়াবি উপায় তো বহু রয়েছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ বলবো না, কারণ সেগুলো আপনারা জানেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি এই করোনা ভাইরাস থেকে কিভাবে বাঁচবেন, এই বিষয়টা আপনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জানতে হবে। আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত পাঠ করেছি। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আর যদি আল্লাহ তোমাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান, দুর্দশা দিয়ে তোমাকে স্পর্শ করতে চান, আল্লাহ যদি তোমার বিপদ আপদ দেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া তিনি ছাড়া আর কেউ এটা দূর করতে পারবে না। যদি রব্বুল আলামিন কাউকে করোনা ভাইরাস দিয়ে পরীক্ষা করতে চান, তাহলে তিনি ছাড়া এই করোনা ভাইরাস থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। রব্বুল আলামিন এ কথাই বলছেন, ওয়া ইয়াম সাসকাল বেদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান, কোনো ক্ষতি দ্বারা স্পর্শ করতে চান, ক্ষতিতে ফেলতে চান, তাহলে তিনি ছাড়া কেউ এটাকে রক্ষা করতে পারবে না। ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। ওয়া ইয়াম সাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদীর, আর তিনি যদি আপনার কল্যাণ দ্বারা কল্যাণ চান, তিনি যদি কল্যাণ দ্বারা স্পর্শ করেন, তবে তিনি ছাড়া কেউ এর উপর ক্ষমতাবান নয়। তিনি যদি তোমার কল্যাণ চান, তাহলে তিনি হচ্ছেন ওর উপরে ক্ষমতাবান,
তিনি ছাড়া আর কেউ ক্ষমতা রাখে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, আসুন আমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি। আমরা এই আয়াত দ্বারা প্রমাণ পেলাম যে রব্বুল আলামিন যদি আপনার ক্ষতি করতে চান, পৃথিবীর কোনো শক্তি আপনার উদ্ধার করতে পারবে, লাভ করতে পারবে না। রব্বুল আলামিন যদি আপনার উপকার করতে চান, পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। একমাত্র সুপার পাওয়ার হচ্ছে রব্বুল আলামিনের হাতে। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, তাহলে আপনাকে করোনা ভাইরাস থেকে আপনি কীভাবে বাঁচবেন এই মর্মে বেশ কয়েকটি পয়েন্ট আপনার সামনে বলা হবে। আজকে মোটামুটি 3 থেকে 4টি বলা হবে, ইনশাআল্লাহ পরবর্তীতে বাকিগুলো আলোচনা করা হবে। কারণ আমাদের আজকে 11টা থেকে অনলাইনে হাদিসের ক্লাস আছে, যেন আমরা আজকে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে যে আপনি রব্বুল আলামিনের ব্যাপারে ভালো ধারণা রাখবেন, রব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা রাখবেন, সুধারণা রাখবেন। রব্বুল আলামিন সম্পর্কে আপনি খারাপ ধারণা রাখবেন না। রব্বুল আলামিন এর ব্যাপারে আপনাকে ভালো ধারণা রাখতে হবে এবং রব্বুল আলামিন এর ব্যাপারে ভালো ধারণা রেখে আপনাকে ভালো কাজ করতে হবে, সৎ আমল করতে হবে। কারণ রব্বুল আলামিন সম্পর্কে আপনি কখনোই খারাপ ধারণা রাখতে পারবেন না। কারণ রব্বুল আলামিন হচ্ছেন আপনার সঙ্গে। রব্বুল আলামিন ধারণকারীদের সাথে, রব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা একমাত্র আপনার আমার সাথে মুমিনদের সাথে রয়েছে। অতএব আপনাকে রব্বুল আলামিন সম্পর্কে এই বিপদেও করোনা ভাইরাসেও আপনাকে রব্বুল আলামিন সম্পর্কে সুন্দর ধারণা রাখতে হবে। হতে পারে যেতে অনেক অনেক কল্যাণ রয়েছে, আপনার জানা নেই, আমার জানা নেই, কিন্তু এতে অনেক অনেক কল্যাণ রয়েছে। রব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা রাখবেন, রব্বুল আলামিন সম্পর্কে আপনি কখনোই খারাপ ধারণা রাখবেন না। এই করোনা ভাইরাস আমাদের এটাও শিক্ষা দিচ্ছে এবং এখান থেকে বাঁচার জন্য আরেকটি পথ হচ্ছে যে এই বিপদেও এই মুহূর্তেও আপনি সদা সর্বদা রব্বুল আলামিনের প্রতি ভালো ধারণা রাখবেন। করোনা ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে আপনি রব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা রাখুন। এ কথা বলবেন না যে রব্বুল আলামিন আমাদেরকে আজাব কেন দিচ্ছেন, কেন দিলেন ইত্যাদিতে, না না না, রব্বুল আলামিন এতে কল্যাণ রেখেছেন। হতে পারে এতে বহু রকমের উপকার রয়েছে, সেটা আপনার জানে না, আমার জানে, রব্বুল আলামিন জানেন। অতএব সদা সর্বদা একমাত্র সুধারণা রাখবেন রব্বুল আলামিন সম্পর্কে। রব্বুল আলামিন সম্পর্কে আপনি কখনোই খারাপ ধারণা রাখবেন না, কারণ আপনি রব্বুল আলামিনের সম্পর্কে ভালো ধারণা রাখবেন। এবং এই মর্মে হাদিসে কুদসিতে পাওয়া যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আল্লাহ তাআলা ইয়াকুল ইন্নাল্লাহ ইয়াকুল আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা দাআনি। হাদিসে কুদসিতে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াকুল, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ বলেন যে আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আছি। বান্দা যেমন ধারণা করবে ঠিক সেইভাবে বান্দা তার ফলাফল পাবে। এবং রব্বুল আলামিন বান্দার ধারণার সাথে আছে, বান্দার ধারণা যেমন হবে ঠিক সেইভাবে সে ফলাফল পাবে। তাহলে আপনাকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, রব্বুল আলামিনের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে বলা হয়েছে আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা দাআনি। হাদিসে কুদসিতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আছি, আর যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। ওয়া আনা মাহু ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এই হাদিসে কুদসি থেকে শিক্ষা পাচ্ছি যে এই করোনা ভাইরাসেও রব্বুল আলামিন সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। রব্বুল আলামিন সম্পর্কে আপনি খারাপ ধারণা রাখতে পারবেন না। রব্বুল আলামিন আপনার কল্যাণ ব্যাপারে জানেন, তিনি যদি আপনার কল্যাণ করতে চান এই পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। তিনি যদি আপনাকে অকল্যাণ করতে চান পৃথিবীর কোনো শক্তি কল্যাণ সরাতে পারবে না। অতএব সদা সর্বদা এবং করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনাকে সদা সর্বদা একমাত্র ভালো ধারণা রাখতে হবে রব্বুল আলামিন সম্পর্কে। তাহলে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি সবচাইতে বড় আপনাদের মাধ্যম হচ্ছে যে আপনি রব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখবেন, খারাপ ধারণা রাখবেন না। খারাপ ধারণা রাখা হচ্ছে জাহেলি জাহেলদের কাজ, অজ্ঞ মূর্খতার কাজ। আপনি রব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখেন, তিনার কাছে বেশি বেশি দোয়া করেন, তিনি এই মানে বিপদ দিয়েছেন
তিনি একমাত্র উদ্ধার করতে পারবেন, কেউ উদ্ধার করতে পারবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বাঁচার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিশ্বাস রাখতে হবে, সুধারণা রাখতে হবে, এবং আপনার হৃদয়টা একমাত্র রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে থাকবে। হৃদয় থেকে, মন থেকে, জুবান থেকে বলবে যে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ ছাড়া অন্যের দিকে আপনি আপনার হৃদয়কে ঝোঁকাবেন না। সুতরাং যে ব্যক্তি রাব্বুল আলামিনের সঙ্গে হৃদয় সম্পর্ক করতে পেরেছে, সে রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাব্বুল আলামিন সম্পর্কে আপনার আপনার সম্পর্ক আরো দৃঢ় হবে। রাব্বুল আলামিন সম্পর্কে আপনি আপনার সম্পর্ক আরো মজবুত করেন, তাহলে আপনার সম্পর্ক যেমন হবে সেদিকে আপনাকে সাপোর্ট করা হবে। তাহলে করোনা ভাইরাসে বাঁচার জন্য আরেকটি মাধ্যম হচ্ছে, উপায় হচ্ছে যে একমাত্র রাব্বুল আলামিন সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখুন। রাব্বুল আলামিনের সাথে আপনার হৃদয়ের সম্পর্ক হবে, আপনি হৃদয় থেকে, মন থেকে সবসময় একমাত্র রাব্বুল আলামিনের দিকে ফিরে আসবেন। রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর দিকে ঝুঁকবেন না, অন্য কেউ আপনাকে বাঁচাতে রক্ষা করতে পারবে না। এই মর্মে হাদিস বলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইয়্যান উকিলা ইলাইহি, যে যাদিকে মানে সম্পৃক্ত হয়, মান তাআল্লাকা শাইয়্যান, যে ব্যক্তি যার দিকে ঝুঁকে উকিলা ইলাইহি, তাকে তার দিকে সাপোর্ট করা হয়। তাহলে এই করোনা ভাইরাসের সম্পর্কে এই থেকে বাঁচার জন্য আপনি রব্বুল আলামিনের দিকে ঝুঁকবেন, রব্বুল আলামিনের কাছে বিনয়ী হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে একমাত্র রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবেন। রব্বুল আলামিনকে বলুন যে আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচাও, তিনি ছাড়া আর কেউ বিপদ থেকে বাঁচাতে পারবে না। তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে তাহকিকু তাওহীদ, তাওহীদের বাস্তবায়ন, এবং একমাত্র এই বিপদ থেকে রক্ষা করতে পারবে রব্বুল আলামিন, রব্বুল আলামিন ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। এটাও তিন নম্বর উপায় যে রব্বুল আলামিন যদি আপনার ক্ষতি করতে চান, এই ক্ষতি কেউ ঠেকাতে পারবে না, কেউ উপকার করতে পারবে না। যদি রব্বুল আলামিন আপনার কল্যাণ চান, তাহলে আল্লাহ কল্যাণের মালিক, এ কল্যাণ কেউ এড়াতে পারবে না। রব্বুল আলামিন সম্পর্কে এই তাওহীদের বাস্তবায়ন রাখতে হবে, এই তাওহীদ মজবুত করতে হবে। একমাত্র ক্ষতির মালিক হচ্ছেন রব্বুল আলামিন, একমাত্র উপকারের মালিক হচ্ছেন রব্বুল আলামিন। অতএব এ বিষয়টাও বলে দিই যে তিন নম্বর উপায় হচ্ছে যে রব্বুল আলামিন সেই সম্পর্কে সুধারণা রাখার পরে পরে তৌহিদের বাস্তবায়ন করতে হবে। একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী হচ্ছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। রব্বুল আলামিন আপনার যদি অকল্যাণ চান, কেউ কল্যাণ দিতে পারবে না। রব্বুল আলামিন যদি আপনার ক্ষতি করতে চান, কেউ আপনার লাভ করে দিতে পারবে না। এই মর্মে সূরা আনআমের 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াইয়াম সাসকাল বদুরিন ফালা কাশফালাহু ইল্লাহু, আল্লাহ তোমার যদি তোমাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন, আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চান, বিপদ আপদ দিতে চান, করোনা ভাইরাস দ্বারা আল্লাহ আপনাকে আক্রান্ত করতে চান, ফালা কাশফালাহু, আল্লাহ ছাড়া কেউ আমি রক্ষা করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াইয়াম সাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর যদি কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন, তবে তিনি তো সব কিছুর উপরে ক্ষমতাবান। রব্বুল আলামিন যদি আপনার কোনো ক্ষতি করেন, কেউ এই ক্ষতি ঠেকাতে পারবে না, দূর করতে পারবে না, বাঁচাতে পারবে না। আর যদি তিনি আপনার কল্যাণ চান, আপনার করোনা ভাইরাস সহ সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাতে চান, তাহলে একমাত্র ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন। তো একনিষ্ঠতার সাথে রব্বুল আলামিনের তাওহীদকে মেনে নিতে হবে, একনিষ্ঠতার সাথে এই বিষয়টা মেনে নিতে হবে যে রব্বুল আলামিন ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না, রব্বুল আলামিন ছাড়া আপনার কেউ রক্ষা করতে পারবে না, এবং তিনার হাতে রয়েছে ক্ষমতা, তিনি হচ্ছেন ক্ষমতার একমাত্র অধিকার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিক হচ্ছেন রব্বুল আলামিন। এই মর্মে আরেকটি আয়াত বলি, সূরা ইউনুসের 107 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াইয়াম সাসকাল বিদুরিন ফালা কাশফালা ইল্লাহু ওয়াইয়াম ইরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গাফুরুর রহিম। সূরা ইউনুসের 107 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। রব্বুল আলামিন যদি তোমার আপনার ক্ষতি করতে চান, তাহলে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে কেউ পারবে না, কেউ দূর করতে পারবে না। ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর তিনি যদি তোমার কল্যাণ চান, রব্বুল আলামিন যদি তোমার কল্যাণ চান, তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই।
আল্লাহ যদি কল্যাণ করতে চান তাহলে তার অনুগ্রহ কেউ বাধা দিতে পারবে না, কেউ প্রতিরোধ করতে পারবে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দেন, রব্বুল আলামিন যাকে ইচ্ছা কল্যাণ দেন, রব্বুল আলামিন যাকে ইচ্ছা অকল্যাণ দেন, এটা হচ্ছে রব্বুল আলামিনের হাতে। এটা রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কল্যাণ দিতে পারেন, অমঙ্গল দিতে পারেন। ওয়াহুয়াল গাফুর রাহিম, তিনি পরম ক্ষমাশীল অতি দয়ালু। তাহলে আমরা এই করোনা ভাইরাস সম্পর্কে তিনটা পয়েন্ট জানতে পারলাম, যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনাকে একমাত্র ভরসা করতে হবে, রব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তিনি আপনাকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। দুই নম্বর হচ্ছে বাঁচার উপায়, যে রব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং হৃদয়কে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকিয়ে রাখতে হবে, আল্লাহ ছাড়া কাউরে দিকে ঝোঁকাবেন না, তিনি আপনাকে রক্ষা করবেন। তিন নম্বর উপায় হচ্ছে যে আপনি তাওহীদের বাস্তবায়ন করেন, তিনি আপনার ক্ষতি চাইলে কেউ লাভ করতে পারবে না, তিনি যদি লাভ কল্যাণ করতে চান কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এইভাবে আরও কয়েকটি পর্ব আসবে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়, এ মর্মে প্রথম পর্ব আলোচনা করলাম ইনশাআল্লাহ, পরবর্তীতে আরও বাকি পর্ব আলোচনা হয় প্রায় ইনশাআল্লাহ 50-60টি উপায় ইনশাআল্লাহ বলবো আমি আপনাদের সামনে। আল্লাহ আমাদের সকলকে করোনা ভাইরাস সহ সকল বিপদ আপদে রক্ষা করুন। আল্লাহু আমিন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।